সিলেটের ওসমানী নগরের গোয়ালাবাজার মহিলা কলেজে পর্যাপ্ত রড ছাড়াই চতুর্থ তলা ভবন নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও নির্মাণ কাজে ব্যবহার করা হয়নি রড। অনুসন্ধানে ধরা পড়া এই দুর্নীতি নিয়ে সমালোচনার মুখে শিক্ষা প্রকৌশল বিভাগ, দায়ীদের বিরুদ্ধে মামলাও করেছেন কলেজ কর্তৃপক্ষ। ভুল স্বীকার করে সংশ্লিষ্ট বিভাগ এরই মধ্যে ব্যবস্থাও নিয়েছেন। শ্যামানন্দ শ্যামলের ক্যামেরায় আব্দুল আলিম শাহর প্রতিবেদন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিলেট জোনে 2016-17 অর্থ বছরে মোট বরাদ্দ ছিল 106,96,88,259 টাকা। এর মধ্যে তথ্য প্রযুক্তি সহায়তা প্রকল্পে গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের একটি চারতলা ভবন নির্মাণে বরাদ্দ হয় 2,68,02,952 টাকা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান রূপসা কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ ওঠে, যেখানে ভবনের বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করা হয়নি পর্যাপ্ত রড। সরজমিনে দেখা যায় নিচতলার লিন্টেল, আর্চ ও আরসিসির কাজ রড ছাড়াই করা হয়েছে। লিন্টারের মধ্যে সাইডটা রড পাই, কিন্তু কোনো রিং দেওয়া হয় নাই, এবং বারান্দায় যে পায়াটা দেওয়া হয়েছে এখানে উপরে রড আছে, নিচে কোনো রড নাই। এই ধরনের অনেক ত্রুটি আমরা পেয়ে আমরা মামলা করেছি। কলেজ কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্টরা ভবন নির্মাণের নকশা বা কার্যাদেশের কোনো কপি তাদের সরবরাহ করেননি। তবে নির্বাহী প্রকৌশলী বলছেন, কলেজ কর্তৃপক্ষকে সব ধরনের কাগজপত্র দেয়া হয়েছে, কাজের প্রয়োজনে বলছে এটা নিতে হচ্ছে, নেওয়ার পরে তারা আর দেয় নাই। এটা আমরা আজকে যে তদন্ত টিম এসেছিল, চট্টগ্রাম বিভাগীয় ইঞ্জিনিয়ার এসেছিলেন তদন্ত করতে, ওনার কাছেও আমরা বিষয়টা বলেছি। স্কুল থাকলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে, যদি কলেজ থাকে তাহলে প্রিন্সিপাল মহোদয়কে দিয়ে থাকি, এবং ওনারা তাদের একটা ফাইলে সংরক্ষণ করেন। কলেজের ভবন নির্মাণে এমন অনিয়মের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সিলেট দুই আসনের সংসদ সদস্য ও কলেজ গভর্নিং কমিটির সভাপতি ইয়াহিয়া চৌধুরী এহিয়া। আমরা সরকারের বাজেট আসবে, এলাকার ডেভেলপমেন্টের কাজ আসবে, এটাই আমাদের দায়িত্ব, কিন্তু কাজের মান নিয়ন্ত্রণ এবং কাজের গতি, এটা আমাদের দায়িত্বের ভিতর নয়। এদিকে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এরই মধ্যে সিলেটের শিক্ষা প্রকৌশল বিভাগ ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ অপসারণ করে নকশা অনুযায়ী ভবন নির্মাণে পদক্ষেপ নিয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। যেহেতু অভিযোগ উঠেছে, আমরা এটা সম্পূর্ণভাবে লিন্টেল এবং আর্চের অংশটুকু অপসারণ করে আবার নতুন করে দিব। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, ঠিকাদার রাখালচন্দ্র দাস সহ পাঁচজনের নাম উল্লেখ করে দুটি মামলাও হয়েছে। আব্দুল আলিম শাহ, SATV, সিলেট।